আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরও একটি মাইক্রোফিন্যান্স এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন RRF রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন যশোরের একটি মাইক্রোফিন্যান্স এনজিওর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অভিজ্ঞতা সহ এবং বিনা অভিজ্ঞতায়। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি RRF এর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। যেহেতু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইটে এসে তাদের নির্দিষ্ট ফরম্যাটে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। তাই আমি ভিডিও শেষে আবেদন প্রক্রিয়া সহ পুরো সার্কুলার নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলার আপলোড করা হয়। আপনারা প্লে লিস্ট থেকে অন্য সকল চাকরির সার্কুলারগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। আমরা এখন আছি রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF এর নিজস্ব ওয়েবসাইটে। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা এই ওয়েবসাইটে আসার পর কেরিয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে সার্কুলারে ক্লিক করলে আপনারা সার্কুলারটি দেখতে পারবেন এবং অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো আমরা প্রথমে সার্কুলারটি দেখে নেব। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল প্রথম আলো পত্রিকায় 15/10/2021 তারিখে। এখানে যে এই RRF মাইক্রোফিন্যান্স এনজিওটি 1982 সাল থেকে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা করে আসছে, তার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার 1 নম্বরে ছিল সহকারী পরিচালক, পদসংখ্যা 60, বয়স হবে 45, 3 বছরের অভিজ্ঞতা সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতকোত্তর পাস, বেতন হবে 55,000 টাকা শিক্ষানবিশকালে এবং স্থায়ীকালে হবে 60,666 টাকা। তারপর আঞ্চলিক ব্যবস্থাপক ছিল, বয়স হবে 45 সর্বোচ্চ, পদসংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা মাস্টার্স এবং এই পদে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বেতন হবে শিক্ষানবিশকালে 38,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 41,324 টাকা। তারপর ছিল সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 42, পদসংখ্যা এই পদেও 20টি, স্নাতক অথবা স্নাতকোত্তর হলে আপনি আবেদন করতে পারবেন, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষানবিশকালে বেতন হবে 34,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 37,112 টাকা। আরও বলা আছে শাখা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পদসংখ্যা হচ্ছে 150টি, বয়স হবে সর্বোচ্চ 40 বছর, অনার্স বা মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন এবং এই পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বেতন হবে 31,000 টাকা, শিক্ষানবিশকালে স্থায়ীকরণের পর হবে 34,592 টাকা। আরও বলা আছে উপশাখা ব্যবস্থাপক, এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 100টি পদে, বয়স হবে সর্বোচ্চ 35, এই পদেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এবং 3 বছরের মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, বেতন হবে 26,000 টাকা, শিক্ষানবিশ স্থায়ীকরণের পর হবে 28,388 টাকা। 6 নম্বর ছিল এই 2টি পদ হচ্ছে অভিজ্ঞতা ছাড়া, সহকারী শাখা হিসাবরক্ষক, বয়স হবে 25 থেকে 32 বছরের মধ্যে, পদসংখ্যা হচ্ছে 150টি, এই পদে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন, বিবিএ থেকে আপনাকে অনার্স বা মাস্টার্স করতে হবে, এবি ক্ষেত্রে যারা অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, যাদের অভিজ্ঞতা নেই তারা আবেদন করতে পারবেন, বেতন হবে 20,000 টাকা থেকে 22,352 টাকা। সবশেষে ক্রেডিট অফিসার ছিল, ক্রেডিট অফিসারের বয়স হবে 25 থেকে 32, পদসংখ্যা 300টি, স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে, অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, এখানে বলা আছে বেতন হবে 18,000 টাকা, শিক্ষানবিশ স্থায়ীকরণের সময় হবে 20,210 টাকা। এই হচ্ছে পুরো সার্কুলারটা দেখে নিলাম। এখান থেকে আপনার অন্যান্য যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আপনার দেখে নেবেন। শিক্ষানবিশকাল প্রথম 6 মাস ধরা হবে এবং অবশ্যই পরীক্ষায় যখন আপনাকে ডাকা হবে পরীক্ষার সময় 250 টাকা আপনাকে জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, নগদ প্রদান করতে হবে, সরাসরি পরীক্ষা সেন্টারে গিয়ে আপনাকে পরীক্ষায় 250 টাকা জমা দিতে হবে এবং যারা অধ্যয়নরত আছেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই। এই হচ্ছে এদের ঠিকানা এবং কোম্পানির ঠিকানা হচ্ছে নির্বাহী পরিচালক, আপনারা যে আবেদনপত্র লিখবেন, নির্বাহী পরিচালক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF, RRF ভবন, C&B রোড, কারবালা, যশোর, 7400, এই ঠিকানায়। প্রয়োজনীয় কাগজপত্র এখানে বলা আছে জীবন বৃত্তান্ত আবেদনপত্র, সেই সঙ্গে জীবন বৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর লিখ করে জীবন বৃত্তান্ত হতে হবে, পাসপোর্ট সাইজের সদ্যতল দ্বিকপির ছবি এবং সকল শিক্ষা সনদের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আত্মীয় নন এমন 2 জন পরিচিত ব্যক্তির রেফারেন্স লাগবে।
দিয়ে আপনারা আবেদন করবেন। আবেদন করার জন্য আমরা আগে দেখিয়ে দিয়েছি, এখানে আসার পর এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, এখানে ক্লিক করলে আপনারা পদের নামগুলো দেখতে পারবেন, 7টি পদের নাম। কোন পদে আপনারা আবেদন করবেন সেই পদটি আপনারা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে যে স্টার চিহ্ন দেওয়া যেগুলো আছে সেগুলোকে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এখানে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, ডিস্ট্রিক্ট, আইডি, ডিসক্রিপশন, এগুলো দেওয়ার পর মোবাইল নাম্বার, তারপর শিক্ষাগত যোগ্যতা, একাডেমিক কোয়ালিফিকেশন, প্রথমে SSC, তারপর HSC, তারপর বোর্ডের নাম, তারপর গ্রেড, তারপর পাসিং ইয়ার কত সালে পাস করেছেন, তারপর অনার্স কত সালে পাস করেছেন, যদি মাস্টার্স করে থাকে সেক্ষেত্রে মাস্টার্সটা আপনার পূরণ করে দেবেন। দেওয়ার পর লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন সাবজেক্ট, কোন সাবজেক্টে আপনি লাস্ট পড়াশোনা করেছেন সেটি এখানে দিয়ে দেবেন। অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে সাবমিট করে দেবেন, সাবমিট করে দিলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো আশা করি সকলেই পুরো ভিডিও সম্পর্কে, সার্কুলার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।